আসবি তো নাকি? শিওর তুই জানাম বল, চেষ্টা করতেছি দেখি ও আসে কিনা। আচ্ছা এখন জিজ্ঞেস করে তুমি কি বলবি, কে দিছে? কি নাম? নাম জানো না? নাসিম। কালকে ওই যে ভাইয়া যে টাকা দিল কালকে আসছিলা, কি করো বলো তো? হ্যাঁ হ্যাঁ এগুলাই বেচি। এগুলাই বিক্রি করো? পাঁচ টাকা দাম সারা দিন আর নিয়ে কথা বলতেছি। ও কালকে কালকে আসছিল এ না? আচ্ছা স্কুলে ভর্তি নেই না এই যে বলছিল, কি কারণে? হ্যাঁ ভর্তি হবে তো আব্বু কি করে? বাবা নাই? আচ্ছা ওরা এক কাজ করেন তাহলে, আমাদের অফিসে ওকে কানেক্ট করান, ইয়ে করে দেবো তাহলে, ভর্তিটা আমি করাই দেন। আপনার না অ্যাগ্রিটা আমি নেই, সরস নাই। আচ্ছা এক কটা বিক্রি করছো? ছটার দাম কত? এগুলা 90 টাকা। কিনে নেবো সব পিছনে খুলে দিত, ডিগিতে দেখ, ঢুকে দেখ। 90 টাকা নিচ্ছি তো, হ্যাঁ পিছনে দাও, দিচ্ছি 800 টাকা দিচ্ছ। চিন্তা করছেন এত ছোট ছোট বাচ্চারা, ওরা কালকেও আসছিল তো আমি ভাইয়া আবার ওকে টাকা দিছে তো, দিয়ে আমি বললাম যে কি, তো বললো যে ছোট লেখাপড়া করতে, মানে আমি যেখানে থাকি এখানে লেখাপড়া করে নাকি ভর্তি নেয় নাই। তারপরে শুনলাম ওর আব্বু নাকি নাই, এই হলো ঘটনা। খারাপ লাগে এই বিষয়গুলো দেখলে মাঝে মাঝে। তোমাকে নাম্বার দিবে একটা, মোবাইল নাম্বার ওটা রাখে দিবা, আচ্ছা আর আসবা ঠিক আছে? আচ্ছা আমি ওই যে করে দিচ্ছি, কতটা বলতে পারছি? খুশি? হ্যাঁ আচ্ছা ওই ভাইয়ের কাছে যা, আমার নাম্বারটা লিখে দিবি, যাও ভাই আমার নাম্বারটা লিখে দেবো, ওকে তুমি আসবা স্কুল খুললে যখন মনে হবে আসবা, আমাকে ফোন দিয়ে। হ্যাঁ আমার আমার অফিস হচ্ছে যে এখানে সরস্বতীতলা চিনো? হ্যাঁ ওখানে নাম্বারটা থাকবে না? আম্মা আছে না? আম্মু তো আছে। হ্যাঁ মাকে তুমি নাম্বারটা দিবা, যে একটা ভাইয়া দিছে স্কুল যখন ভর্তি হবে তো আমার আমাকে ফোন দিতে বলবো। হ্যাঁ ওকে ঠিক আছে। চিন্তা করছেন মানে কত মানুষের কষ্ট থাকে, তো কালকে ওকে আর খুঁজে খুঁজে পাওয়া যায়নি, তো আজকে তখন আবার এখন আসছে। তো বললাম যে আর আমি সকালে ঢাকা দিয়েছিলাম, কিছুক্ষণ আগে আসলাম, এখনো বাসাতে ঢুকিনি। তো প্রতিদিন এই দেখি যে এগুলো বিক্রি করে, ব্যালুন গুলো বিক্রি করে। আসবি তো নাকি? শিওর তুই জানাম বল, চেষ্টা করতেছি দেখি ও আসে কিনা। বল তুই ওখানে সবাইকে বল কেমন লাগছে আজকে হঠাৎ করে। হঠাৎ করে আমাদের সবাই ভালো লাগছে। এটা দিয়ে কি করবি? যায় একজন জিজ্ঞেস করে তুমি কি বলবি, কে দিছে? কি নাম? নাম জানো না? নাসিম। কি নাম? হ্যাঁ তাহলে তুই সরস্বতীতলা আসবি, সব ভর্তি কবে? এক মাসে ভর্তি। ওকে আরেকবার আনবো, ওকে ভর্তি কর, সব ভর্তি করার সময় সমস্যা হলে চলে যাস, নাম্বারটা খালি ফোন দিবো। ওকে جمال الوجود بذكر الإله، وتصفو الحياة بنور هدى. جمال الوجود بذكر الإله، وتصفو الحياة بنور هدى، وتطفو
يطلب نفس له طاعة ويبلغ سعد إلى منتهى فؤاد شغوف إلى ربه أحب رضاه أحب لقاء يظل يجيء إلى ربوة الحياة بنور هدى جمال.